তো হেই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করবো সবাই ভালো আছেন। তো আজকে আমরা এক্সপ্লেন করছি র‍্যাকার মুভিটা, আর এই মুভিটা বানানো হয়েছে খুবই সুন্দর একটা গল্প নিয়ে। তো এই জন্য আমি বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য, আর নয়তোবা অনেক কিছুই মিস করে ফেলবেন। তো চলুন কথা আর না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। তো এই গল্পের শুরুতে আমরা দেখতে পারি একটা পুলিশের টিম, যারা কিনা একটা মাদক এরিয়াতে গিয়ে রেড দিয়েছিল, আর এই পুরো পুলিশের টিমটাকে লিড করছিল ডেভিড। যদিও ডেভিড এই রেডটার মাধ্যমে বিশাল বড় একটা ড্রাগের পর্দাফাশ করেছে, তবে এখানে যেই ড্রাগ ডিলার ছিল সে বারবার করে ডেভিডকে হুমকি দিয়ে বলছিল যে তার বস তাকে কোনোভাবেই ছাড়বে না। তবে ডেভিড কাউকে কোনোদিন ভয় পায়নি, এইবারও সে এমনটাই করে, সে তাকে সরাসরি ধরে নিয়ে যায়। তো এরপরে যখন ডেভিড সেই জব্দ করা ড্রাগগুলোকে চেক করার ট্রাই করছিল, তখনই সেই কয়েদিটা নিজেকে ফ্রি করে ডেভিডের উপরেই আক্রমণ করে দেয়। ডেভিড নিজেকে সেভ করার জন্য, মানে নিজের জীবনটা সেভ করার জন্য কোনো রকমে তাকে গুলি করে শেষ করে দেয়। তবে তখনই সে জানতে পারে যে এই ফ্যাক্টরির মধ্যে একটা টাইম বোম লাগানো, এই জন্য বোমটা ব্লাস্ট হওয়ার ঠিক কয়েক সেকেন্ড আগেই ডেভিড নিজের জীবনটা সেভ করে কোনো রকমে বাইরে বেরিয়ে চলে আসে। তো এর কয়েক মাস পরে আমরা দেখতে পারি জন নামের একটা লোককে, যে কিনা একটা সময় স্পেশাল ফোর্সে কাজ করতো, আর তাকে সবাই চিনত সে ওয়ার্ডার কখনোই ফলো করতো না। এই জন্য আসলে জন সবসময়ই প্রচণ্ড রাগের মধ্যে থাকতো। তবে একদিন যখন সে কাজ করছিল, তখন সে তার ওয়াইফের একটা আংটি পেয়ে যায়। আসলে আংটিটার মধ্যে রক্ত লাগানো ছিল। এটা দেখার পরে সে বুঝতে পারে যে তার ওয়াইফকে কেউ কিডন্যাপ করেছে। তবে এরপরে সে কিছু একটা করতে যেত, তার আগেই একটা গুন্ডার গ্রুপ এসে তার উপরে আক্রমণ করে দেয়। তবে আমরা যেমনটা জানি যে জন কোনো নর্মাল প্লেয়ার না, সে হচ্ছে স্পেশাল ফোর্সের একজন লোক, এই জন্য সে এক এক করে সবাইকে ধোলাই করা শুরু করে, আর এক এক করে সবার অবস্থা খারাপ করে দেয়। তবে এখানে এই মারামারিটা করার জন্য পুলিশ উল্টো তাকেই অ্যারেস্ট করে নিয়ে যায়। আর তখন এদিকে আমরা দেখতে পারি পুলিশ স্টেশনে ডেভিড চলে আসে তার বসের সাথে মিট করতে। আসলে তার বস তাকে ডেকে পাঠিয়েছে জনকে হ্যান্ডেল করানোর জন্য, কারণ ডেভিডকে এই দায়িত্বটা দেওয়া হয়েছে। তার বস তাকে বলে যে তুমি গিয়ে জনকে হ্যান্ডেল করবে, কারণ এমন করে সে সবসময় মারামারি করতে পারবে না, তাকে বারবার করে জেলে ধরে আনা হচ্ছে। যদিও ডেভিড তার বসকে কনভিন্স করে জনের কাছে যায়, তবে জনের কাছে গিয়ে সে পুরোপুরি উল্টে যায়, কারণ জন ছিল তার খুবই ক্লোজ একজন ফ্রেন্ড। আর এরপর সে নিজেই বলে যে জন যেটা করেছে সেটা সে হয়তোবা নিজেকে প্রোটেকশন দেওয়ার জন্যই করেছে, আর এই জন্য সে তাকে পরবর্তীতে ফ্রিও করে দেয়। তবে যাই হোক, এখান থেকে যাওয়ার আগে জন ডেভিডকে তার ওয়াইফের কিডন্যাপ হওয়ার খবরটা দেয়, আর তার সন্দেহ হচ্ছে যে এই কিডন্যাপটা হয়তোবা এই এলাকার সবচেয়ে বড় ড্রাগ মাফিয়াই করেছে, কারণ তার সাথে একটা সময় জনের ফাইট হয়েছিল। আর তাছাড়া যেহেতু ডেভিড নিজেও চায় যে ড্রাগ মাফিয়াদেরকে শেষ করতে, এই জন্য সে তাকে ওয়াদা করে বলে যে সে তার ওয়াইফকে সাহায্য করবে, মানে তার ওয়াইফকে ছাড়িয়ে আনতে তাকে সাহায্য করবে। তবে এটার জন্য তার ওয়েট করতে হবে, কারণ ওয়ার্ডার ছাড়া সে কারো উপরে গিয়ে আক্রমণ করতে পারবে না, আর কাউকে সে ওয়ার্ডার ছাড়া অ্যারেস্টও করতে পারবে না। এরপরে সন্ধ্যার সময় যখন জন তার বাসায় বসেছিল, তখন সে তার ওয়াইফের সেই আংটিটা দেখে তাকে স্মরণ করা শুরু করে, আর টিভিতে তার সাথে কাটানো সেই সুন্দর মুহূর্তগুলোকে বারবার করে দেখছিল আর খুবই আপসেট হয়ে যাচ্ছিল। আর তখন সে ফাইনালি সিদ্ধান্ত নিয়ে ফেলে, সে সেই ড্রাগ মাফিয়াকে যেই কোনো মূল্যে শেষ করবে, আর তার ওয়াইফকে সে ফ্রি করবেই করবে। আর এর একটু পরে আমরা দেখতে পারি সেই ড্রাগ মাফিয়ার একটা লোককে, যে কিনা প্রিস্টের রূপ নিয়েছিল, যে কিনা একটা রাশিয়ান মেয়েকে কিডন্যাপ করেছিল। তবে সেই মেয়েটাকে কিছু করতে যেত, তার আগে এখানে জন চলে আসে, সে এই ব্যাপারটা একেবারে বুঝতেই পারে না, এই জন্য জন পেছন দিয়ে এসে তার উপরে আক্রমণ করে দেয়, আর তাকে সেখানে শেষ করে দেয়, আর ফাইনালি সে রাশিয়ান মেয়েটাকেও সেভ করে ফেলে। এখানে জন প্রমিস করে এইটাও বলে যে সে এই মাফিয়া বসকে শেষ করার আগে তার প্রত্যেকটা লোককে এক এক করে খুন করবে, কারণ তার এই প্রত্যেকটা লোকই তাকে সাহায্য করছে। আর তখন এদিকে আমরা দেখতে পারি সেই মাফিয়া বস আর তার সমস্ত লোকজন মিলে খাবার দাবার খাচ্ছিল। তবে তখন তারা জানতে পারে যে তাদের একটা লোককে জন খুন করেছে। আর এগুলো শোনার পরে টিম নামের একটা লোক এখানে বলে যে আসলে জন হচ্ছে খুবই ভয়ঙ্কর একজন মানুষ, তাকে মারতে আমরা লোকও পাঠিয়েছিলাম, তবে সে এক এক করে সবাইকে শেষ করে দিয়েছে, তাকে মারাটা এত বেশি ইজি হবে না, তাকে মারতে গেলে হয়তোবা সে আমাদেরকেই মেরে ফেলতে পারে। আর জনের এত এত প্রশংসা শোনার পরে মাফিয়া বস এতটা বেশি রাগ করে যে সে টিমকেই শ্যুট করে এখানে মেরে ফেলে। আর তাছাড়া সেও সবার সামনে ওয়াদা করে যে সে জনকে তো মারবেই, তাছাড়া জনের ওয়াইফকে সে এত নির্মমভাবে মারবে যে সেটা দেখার পরে জনের আত্মা পর্যন্ত কেঁপে উঠবে। তো এরপর আমরা দেখতে পারি জন গিয়ে ডেভিডের সাথে মিট করে, আর তার একটা বারে বসে বিভিন্ন রকমের কথাবার্তা বলে। এখানে জন তাকে বলে যে সে একাই সেই মাফিয়া বসের একটা গুন্ডাকে শেষ করে দিয়েছে, আর একটা রাশিয়ান মেয়েকেও সে উদ্ধার করেছে। এখন সে বলে যে আমি তোমার বসের জন্যই ওয়েট করছি, কখন তোমার বস ওয়ার্ডার করবে আর কখন আমি গিয়ে সেই মাফিয়া বসের উপরে আক্রমণ করব, কারণ আমি আমার ওয়াইফকে যেই কোনো মূল্যে যত দ্রুত সম্ভব সেভ করতে চাই। আর এগুলো শোনার পরে ডেভিডের মনের মধ্যেও একটা জোশ চলে আসে, এই জন্য সে তাকে বলে যে আমার বসের ওয়ার্ডার ছাড়াই আমি চাইলে তোমাকে সাহায্য করতেই পারি, কারণ আমার কাছে তেমন একটা পাওয়ারও আছে। আর এটা বলে যখন সে বাথরুমে চলে যায়,
তখন জনকে একা পেয়ে চারপাশে অনেকগুলো মেয়ে চলে আসে, যারা কিনা জনকে চারপাশ দিয়ে ঘিরে ফেলে। আসলে আমরা জানতে পারি তারা বারের ডান্সার না, তারা হচ্ছে গিয়ে সেই মাফিয়া বসের গোয়েন্দা। আমরা দেখতে পারি যদিও তারা জনের উপরে বারবার করে অনেক কিছু করার ট্রাই করছিল যাতে করে জনকে তারা বসে আনতে পারে, তবে কোনোভাবেই সে কিছু করতে পারছিল না, কারণ জন ছেলে আর মেয়ের মধ্যে অত বেশি ভেদাভেদ করত না, এই জন্য সে তাদেরকে ছেলের মতোই পেটানো শুরু করে। তবে তখন একেবারে শেষ মুহূর্তে এখানে ডেভিড চলে আসে, আর সে তাদের সবাইকে গান পয়েন্টে নিয়ে ফাইনালি জনকে সেভ করে সেখান থেকে বের করে নিয়ে আসে। এরপরে পরদিন রাতের বেলায় ডেভিড তার গার্লফ্রেন্ডের সঙ্গে করে এই শহর থেকে বাইরে কোনো একটা জায়গায় যাচ্ছিল। আসলে ডেভিড বাইরে যাচ্ছিল তার গার্লফ্রেন্ডকে বাইরে রেখে আসার জন্য, কারণ সে আর জন মিলে এই এলাকার সবচেয়ে বড় মাফিয়া গ্যাংয়ের সাথে পাঙ্গা নিবে। সো সে চাইছিল না যে তার পাঙ্গার জন্য তার গার্লফ্রেন্ডের কোনো একটা ক্ষতি হয়ে যাক, এই জন্য সে তাকে শহরের বাইরে রেখে আসতে চায়। তবে এই ব্যাপারগুলো শোনার পরে তার গার্লফ্রেন্ড একটু বেশি ভয় পেয়ে যায়, আর সে ডেভিডকে বারবার করে রিকোয়েস্ট করা শুরু করে যাতে করে সে মাফিয়া বসের সাথে পাঙ্গা না নেয়, কারণ মাফিয়া বসের সাথে পাঙ্গা নিলে তার জীবনটাও ঝুঁকির মধ্যে পড়তে পারে। তবে যখন তারা এই সমস্ত ব্যাপারগুলো নিয়ে কথাবার্তা বলছিল, তখনই হঠাৎই তাদের সামনে একটা গাড়ি চলে আসে আর তাদের রাস্তাটাকে ব্লক করে দেয়। আর তখন আমরা জানতে পারি এগুলো আর অন্য কেউ না, এগুলো হচ্ছে গিয়ে সেই মাফিয়া বস আর তার সমস্ত গুন্ডারা। তারা দ্রুত এসে ডেভিডকে গান পয়েন্টে নিয়ে তার গার্লফ্রেন্ডকে কিডন্যাপ করে ফেলে, আর এরপরে মাফিয়া বস এসে ডেভিডকে হুমকি দেওয়া শুরু করে যে যদি তুমি আমার রাস্তার কাটা হওয়ার সিদ্ধান্ত নাও তাহলে তোমার জীবনে একটা ভয়ঙ্কর কিছু আসতে যাচ্ছে, তোমার গার্লফ্রেন্ডকেও তো আমি মারবই, তোমাকেও আমি নির্মম মৃত্যু দেব। আর এগুলো বলার পরে হুমকি দামকে দিয়ে সে তাকে গাড়ির মধ্যেই বন্দি করে তার পুরো গাড়ির মধ্যে পেট্রোল ছিটিয়ে দিয়ে তার গার্লফ্রেন্ডকে নিয়ে এখান থেকে চলে যায়। আর একটু পরে যখন জন এই রাস্তা দিয়ে যাওয়ার ট্রাই করছিল, তখন সে দেখতে পারে এখানে ডেভিডের গাড়ি। এই জন্য যখন সে এসে চেক করে, তখন সে দেখতে পারে ডেভিডের হাত পা পুরো বাঁধা অবস্থায় আছে। এই জন্য সে ডেভিডকে ফ্রি করে, আর ফ্রি করার পরেই সে জানতে পারে যে ডেভিডের গার্লফ্রেন্ডকেও সেই মাফিয়া বস কিডন্যাপ করে নিয়ে গেছে, যার মানে তাদের দুজনের প্রিয় মানুষটাই এখন তাদের হাতে বন্দী, আর তাদেরকে ইউজ করে তারা চায় তাদেরকে কন্ট্রোল করতে। এই জন্য তারা প্রচণ্ড রাগ করে গিয়ে মাফিয়া বসের দুটা লোককে খুঁজে বের করে, আর তাদেরকে আচ্ছারকম ধোলাই করে তাদেরকে অজ্ঞান করে কিডন্যাপ করে তারা একটা গোপন জায়গায় নিয়ে আসে। আর এখানে জন তাদেরকে আচ্ছারকম ধোলাই করে বারবার করে সেই মাফিয়া বসের অ্যাড্রেসটা জিজ্ঞেস করার ট্রাই করে, তবে কোনোভাবেই তারা কিছু বলছিল না। আর তাছাড়া সে তাদেরকে ফোর্স করে ড্রাগ বানানোর যেই কারখানা সেটা সম্পর্কেও জিজ্ঞেস করে, তবে এগুলো না বলে এখান থেকে একটা লোক পালিয়ে যাওয়ার ট্রাই করে। আর যখন জন এটা দেখতে পারে তখন সে তাকে একটা নির্মম মৃত্যু দেয়। আর এই মৃত্যু দেখার পরে এখানে একটা লোক প্রচণ্ড ভয় পেয়ে যায়, এই জন্য সে ভয়ে সমস্ত কিছু বলে দেয়। সে বলে দেয় সেই মাফিয়া বস কোথায় থাকে, আর তাছাড়া সেই কারখানাটাই কোথায় আছে। এরপরে সেদিন সন্ধ্যাবেলায় তারা চলে আসে সেই মাফিয়া বসের আড্ডায়। এখানে তারা প্ল্যানিং করা শুরু করে যে তারা কোথা দিয়ে ঢুকবে আর কোথা দিয়ে বেরোবে, মানে তারা প্ল্যানিং করে কীভাবে তারা সবাইকে মারবে আর কীভাবে তাদের ওয়াইফদেরকে সেভ করে তারা বাইরে নিয়ে আসতে পারবে। তবে আমরা দেখতে পারি জন এই সমস্ত প্ল্যানিংয়ের কেয়ার না করে সে গিয়ে সোজা গার্ডদের উপরে আক্রমণ করে দেয়, আর আচ্ছা রকম গার্ডদেরকে ধোলাই করে এক এক করে তাদেরকে শেষ করে ফাইনালি চলে আসে অন্য একটা জায়গায়, যেখানে সে দেখতে পারে তার জন্য একটা বিশাল বড় গ্যাং অলরেডি ওয়েট করছে। আমরা দেখতে পারি এই গ্যাংয়ের প্রত্যেকটা লোক ছিল এক একটা জিনিসে এক্সপার্ট, তারা কেউ মোটরসাইকেলে এক্সপার্ট, কেউ ক্যারাতেতে এক্সপার্ট, আর তারা সবাই মিলে জনের উপর আক্রমণ করে দেয়। আর তখন এদিকে মাফিয়া বস সিসি ক্যামেরার মাধ্যমে জনের প্রত্যেকটা স্টেপ ফলো করছিল, আর তখন সে একটা মাফিয়া লেডিকে বলে যে জনকে ধরে আনার জন্য, আর এই মাফিয়া লেডির নাম ছিল স্যান্ড্রা। আর যখন স্যান্ড্রা জনের কাছে আসে তখন সে তাকে বারবার করে বোঝানোর ট্রাই করে যে মাফিয়া বস তাকেও কিডন্যাপ করেছে, সো এখন জনই তাকে সেভ করতে পারে। আর যখন জন তাকে সেভ করার জন্য তার কাছে যায় তখন স্যান্ড্রা তাকে একটা শক দিয়ে সেখানে বেহুশ করে ফেলে আর তাকে কিডন্যাপ করে অন্য একটা জায়গায় নিয়ে যায়। আর একটু পরে যখন জন জ্ঞান ফিরে পায় তখন সে দেখতে পারে তাকে শিকল দিয়ে বেঁধে ফেলা হয়েছে, আর তাছাড়া তার পাশে ডেভিড আর তার গার্লফ্রেন্ডও আছে। এখানে তাদের উপরে কড়া রকমের টর্চার করা হয়, তবে যেহেতু জনকে কোনোভাবেই তারা আহত করতে পারছে না, এই জন্য তারা ফাইনালি জনকে উপরে ঝুলিয়ে দেয় যাতে করে জন নড়াচড়া পর্যন্ত করতে না পারে। এখন যখন এখান থেকে গুন্ডাগুলো চলে যায় তখন তারা ভালো করে চেক করে দেখতে পারে এখানে তো তার ওয়াইফ নেই, এই জন্য ডেভিডটাকে বলে তোমার ওয়াইফ কোথায়, তোমার ওয়াইফ তো এখানে নেই। তবে জন বলে যে আমার সম্পূর্ণ বিশ্বাস যে আমার ওয়াইফকে আশেপাশে কোথায় বন্দি করা হয়েছে। তবে তখন ডেভিডের জনের উপরে সন্দেহ চলে আসে, কারণ সে বুঝতেই পারছিল না যে তার ওয়াইফ যেহেতু এখানে বন্দি নেই তাহলে সে এত বড় একটা মাফিয়া বসের সাথে কেনই পাঙ্গা নিয়েছে। আর তখন জন তাকে বলে যে যখন আমি স্পেশাল ফোর্সে কাজ করছিলাম তখন আমাকে অর্ডার দেওয়া হয়েছিল এই মাফিয়া বসকে মারার জন্য, তবে আমি যখন তাকে মারতে এসেছিলাম তখন আমি ভুল করে তাকে মারার জায়গায় তার ওয়াইফকেই মেরে ফেলেছিলাম, আর তখন থেকে আজ পর্যন্ত এই মাফিয়া বস আমার থেকে বদলা নেয়ার জন্য হন্য হয়ে ঘুরছে, এই জন্য সে আমার ওয়াইফকেই কিডন্যাপ করে নিয়ে গিয়েছে যাতে করে সে যেই কষ্টটা পেয়েছে সেই কষ্টটা আমি হাড়ে হাড়ে টের পেতে পারি।
তবে যাই হোক, এরপরে জনকে নিয়ে আসা হয় একটা গোপন রিংয়ের মধ্যে। আসলে এখানে বক্সিং খেলা হয়, আর তখন আমরা জানতে পারি যে মাফিয়া বস ড্রাগ বানানোর পাশাপাশি যাদেরকে কিডন্যাপ করে তাদেরকে দিয়ে এখানে ফাইট করায়, আর তাদের সাথে জন্তুর মতো আচরণ করে তাদেরকে দিয়ে অনেক অনেক টাকা ইনকাম করে। আমরা জানতে পারি আজকে ফাইট হবে জন আর এখানে যে সবচেয়ে ভয়ঙ্কর ফাইটার তার মধ্যে। তবে তাকে দেখার পরেও জন ভয় পায় না, আর যখনই তাদের মধ্যে ফাইটটা শুরু হয়ে যায় তখন আমরা দেখতে পারি এই ফাইটারটা ছিল খুবই ভয়ঙ্কর। সে বারবার করে জনকে মারছিল, জন কোনোভাবেই কিছু করতে পারছিল না, সে জনকে ধরে উঠিয়ে উঠিয়ে আসার দিচ্ছিল। তবে তখনই জন ভিড়ের মধ্যে তার ওয়াইফের ফেসটা দেখতে পারে। এটা দেখার পরে তার মধ্যে একটা এক্সট্রা জোশ চলে আসে, আর এরপরে যখন সে সম্পূর্ণ শক্তি দিয়ে তার উপরে আক্রমণ করে তখন ফাইনালি সে তাকে আহত করে ফেলে, আর একটু পরে তাকে শেষ করে দিয়ে সে এই গেমটা উইন করে। তবে তখনই এখানে মাফিয়া বসের অনেকগুলো লোক এসে জনকেই গান পয়েন্টে নিয়ে নেয়, আর যখন তারা জনকে মারতে যাচ্ছিল তখন একেবারে শেষ মুহূর্তে এখানে ডেভিড চলে আসে, আর ডেভিড গুলি করে তাদের সবাইকে শেষ করে ফাইনালি জনের লাইফটাকে সেভ করে। আর এরপর তারা দুজন মিলে শুরু করে তাদের সবাইকে শেষ করা, কারণ এখন তাদের মিশন তারা কমপ্লিট করবে। এদিকে যখন ডেভিড এই গুন্ডাদের সাথে ফাইট করছিল তখন জন চলে আসে সেই গোপন রুমের মধ্যে, যেই গোপন রুমের মধ্যে মাফিয়া বস বসেছিল। এখানে যখন বস তাকে দেখতে পারে তখন তার ওয়াইফের কথা স্মরণ করে সে বলে যে আমার ওয়াইফের মৃত্যুর জন্য তুমিই দায়ী, এখন আমি তোমাকে এমন একটা ড্রাগ দিব যেই ড্রাগটার জন্য তুমি পুরোপুরি পাগল হয়ে যাবে। এই ড্রাগটা আমি তোমার ওয়াইফকেও দিয়েছিলাম, এই জন্য সে মানসিকভাবে ভারসাম্য হারিয়ে এখন পাগলাগারদে আছে। আর যখন জন এই ব্যাপারটা শুনতে পারে তখন তার মাথা প্রচণ্ড গরম হয়ে যায়, আর সে প্রচণ্ড রাগ নিয়ে সেই বসের উপরে আক্রমণ করে দেয়। কিন্তু যেহেতু বস নিজেও ড্রাগ নিয়েছে এই জন্য তার পাওয়ার অনেকটা বেশি বেড়ে গিয়েছিল, এই জন্য জন তার সাথে পারছিল না, বস বারবার করে তার উপরে আক্রমণ করছিল। আর তখন এদিকে আমরা দেখতে পারি ডেভিড এখনও সেই গুন্ডাদেরকে ফেস করছিল, সে এক এক করে সবাইকে শ্যুট করে মারছিল, তার সামনে কেউই টিকতে পারছিল না। তবে একটু পরে ভুল করে সে এমন একটা রুমের মধ্যে চলে আসে যেখানে ড্রাগ দিয়ে পাগল করা সেই মানুষগুলো ছিল, আর এই জন্য নিজের জীবন সেভ করার জন্য তাকে ফাইনালি এখানে সবাইকে শেষ করতে হয়। আর তখন এদিকে আমরা দেখতে পারি জন সেই বসের আক্রমণ থেকে বারবার করে নিজেকে সেভ করছিল। তবে সেভ করতে করতে সে একটা সময় এমন একটা রুমের মধ্যে চলে আসে যেই রুমের মধ্যে তার ওয়াইফকে রাখা হয়েছে, আর তার ওয়াইফের এমন ভয়ঙ্কর একটা রূপ দেখার পরে সে পুরোপুরি শক্ত হয়ে যায়। সে কান্না করা শুরু করে, যদিও সে জানতো তার ওয়াইফ কখনোই ঠিক হবে না, তবে তবুও সে তাকে মারতে পারছিল না। আর এত কিছুর মধ্যেও সে বসের সাথে ফাইট করছিল, বস যতবারই তার উপরে আক্রমণ করছিল সে ততবারই বিপরীতে তার উপরে আক্রমণ করার ট্রাই করছিল। যদিও মারামারি করতে গিয়ে সে পেটের মধ্যে অনেক বেশি আঘাত পেয়ে যায়, তবে তবুও সে বসকে শেষ করে দেয়। আর এরপর সে বসকে এমন একটা যন্ত্রণাদায়ক মৃত্যু দেয় যেমনটা সে একটু আগে একটা লোককে দিয়েছিল। আর তখন এদিকে আমরা দেখতে পারি যখনই ডেভিডের গার্লফ্রেন্ড পালিয়ে যাওয়ার ট্রাই করছিল তখনই একটা মাফিয়া গুন্ডি এসে তাকে ধরে ফেলে, আর সে তাকে মেরে ফেলার ট্রাই করে। তবে একেবারে শেষ মুহূর্তে এখানে ডেভিড চলে আসে আর তাকে মারার আগে সে তাকেই মেরে ফেলে, আর ফাইনালি তার গার্লফ্রেন্ডকে সেভ করে তারা এখান থেকে পালিয়ে যাওয়ার ট্রাই করে, কারণ এখন এখানে মাফিয়া বস আর তার যত গুন্ডা ছিল সবাইকে তারা শেষ করে দিয়েছে। যদিও জন তার ওয়াইফকে সেভ করতে পারেনি, তবে সে এইটা নিজেকে বুঝিয়ে নিয়েছে যে এটা তার পুরনো পাপের একটা প্রায়শ্চিত্ত ছিল। আর এরপর সেখান থেকে বাইরে বেরিয়ে জন এই পুরো আড্ডার মধ্যে একটা বিশাল বড় ব্লাস্ট করিয়ে দেয়, আর মাফিয়া বসের এই পুরো গোডাউনটাকে তছনছ করে দেয়। সে এমনটা এই জন্য করে যাতে এখান থেকে কেউ জীবিত বাইরে বেরোতে না পারে আর কোনো ড্রাগ অবশিষ্ট না থাকে। আর এর কয়েকদিন পরে আমরা দেখতে পারি ডেভিড তার বসকে গিয়ে এই সমস্ত ব্যাপারগুলো বলে। সে বলে যে আপনার ওয়ার্ডার না নিয়েই আমাকে কাজটা করতে হয়েছে, কারণ এই মাফিয়ারা এত বেশি ভয়ঙ্কর ছিল, তাদের ড্রাগগুলো পুরো শহরের মধ্যে এমনভাবে ছড়িয়ে পড়ছিল যে তরুণ সমাজের জন্য এটা একটা হুমকির কারণ ছিল। তবে তার বস তাকে বলে যে কোনো আইনই তোমাকে এই পারমিশন দেবে না যে তুমি এতগুলো মানুষকে খুন করবে। এই জন্য ডেভিডের বস তাকে চাকরি থেকে বের করে দেয়, কারণ তার মতো একটা লোককে চাকরিতে রাখলে পরবর্তীতেও সে কমান্ড মানবে না। আর এখন যেহেতু ডেভিডের হাতে অন্য কোনো অপশন নেই, এই জন্য সে ফাইনালি গিয়ে জনের সাথে হাত মিলিয়ে নেয়, আর তারা দুজন মিলে প্রমিস করে যে তারা দুজন এখন তাদের নিজেদের ওয়েতে বাকি যেই মাফিয়া গ্যাং আছে তাদেরকেও শেষ করবে। আর এমনই একটা ইন্টারেস্টিং পয়েন্টে এই পুরো মুভিটা এখানে শেষ হয়ে যায়। তো আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো ভিডিও, যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর যদি এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ করে ফেলুন। তো আমাদের দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো একদিন। টিল দেন, টেক কেয়ার।